সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রেজিস্ট্রার আর গণসংযোগ কর্মকর্তার পদত্যাগ দাবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী অপুবণিক, সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং যেমনটি দেখছেন যে ছাত্ররা কিন্তু আছে এবং এখানকার প্রক্টর রেজিস্টার্ড এবং প্রশাসনিক যারা এখানে রয়েছেন সকলের একাডেমিক কার্যক্রমগুলোতে বিভিন্ন ভবনেও কিন্তু আসলে তারা তালা ঝুলিয়ে রেখেছেন এবং তাদের পদত্যাগের না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম, গত দুদিন যাবত কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবং তাদের যে ব্যানারের ছেঁড়ার বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন এখানে তৈরি হয়েছে। এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন এখানকার সব ধরনের ছাত্র ছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন এবং আজকে কিন্তু তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটাও কিন্তু তারা বাতিল করেছেন। এবং সকাল থেকেই এখানে জনসংযোগ এবং প্রক্টর রেজিস্টার্ড এবং প্রকাশনা কর্মকর্তা পদত্যাগের দাবিতে কিন্তু প্রত্যেক একাডেমি ভবন এবং প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কিন্তু তাদের যে সাধ্যফা যে দাবিটি ছিল সেই দাবিতেই কিন্তু টিএসসি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন এখানকার শিক্ষার্থীরা। এবং এখানের যে বিষয়টি আর একটু আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রফেসর ডক্টর মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার আতাউর রহমান এবং জনসংযোগ প্রকাশনায় যিনি রয়েছেন খসরু মোহাম্মদ সালাউদ্দিন, তিনি কিন্তু তাদের পদত্যাগের দাবিতেই মূলত আজকে কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা একত্রিত হয়েছেন এবং সকাল থেকেই তারা তাদের দাবি আদায়ের জন্য এখানকার বিভিন্ন প্রতিবাদ মিছিল করছেন এবং এই মুহূর্তে প্রশাসনিক ভবনের সামনে সকল ছাত্ররা এখানে অবস্থান করেছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, ভিসি আলিমুল ইসলাম যিনি নতুনভাবে যুক্ত হয়েছেন এখানে এবং তিনি আসছেন, তিনি কথা বলবেন এবং তার সাথে পরবর্তীতে হয়তো বা নতুনভাবে কোনো ধরনের সিদ্ধান্ত যদি আসে তাহলে হয়তো বা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হয়তো পরিস্থিতিটা আরও স্বাভাবিক হবে। তো মূলত আসলে 24 তারিখের ঘটনার পর থেকেই কিন্তু আসলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সমস্যা তৈরি হয়েছে এবং পর্যায়ক্রমে হচ্ছে। তো আন্দোলন চলমান রয়েছে, তাদের সাধ্যফা দাবি আদায় হলে পরে তারা আসলে অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন এমনটাই আমাদের কাছে তথ্য এসেছে। তো এই ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে।